Hello friends welcome to my channel Momhood আজকে আমি বলবো বাচ্চাদের বিভিন্ন রকম ডাইপারের ব্যাপারে যে কোন ডাইপারটা কোন এজে ইউজ করলে বেটার হয় মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার ছেলের ক্ষেত্রে আমি কোন ডাইপারটা কোন সময় ইউজ করেছি সেই ব্যাপারটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেল লাইকান রয়েছে ওটা প্রেস করে দিও তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে গেছে থাকবে তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করবে তো প্রথমেই আসবো একেবারে নিউ বর্ন বেবি নিউবর্ন বেবির ক্ষেত্রে ডাইপার ইউজ করা যায় এটা আমি অনেকবারই অনেকগুলো ভিডিওতে বলেছি তার কারণটাও বলেছি যে কি কারণে ডাইপারটা ইউজ করা বেটার নিউবর্ন অবস্থাতে তো ওরা এতটাই ছোট থাকে তখন তো যারা প্রিম্যাচিওর বেবি তাদের জন্য প্রিমি ডাইপারও পাওয়া যায় আর তাছাড়া যারা ঠিকঠাক সময়ে জন্মেছে তাদের জন্য তো অবশ্যই ডাইপার পাওয়া যায় আর এই সময় থেকেই কিন্তু আমি আমার ছেলের জন্য ডাইপার ইউজ করেছি একেবারে হসপিটাল সাপ্লাই যেগুলো ছিল আমি ওইটাও দেখাবো একেবারে হসপিটাল সাপ্লাই আমার ছেলে হয়েছিল ভাগীরথী মেয়টিয়াতে তো ওখানে হসপিটাল সাপ্লাই যেটা ছিল সেইটাই টেডি ডাইপারগুলো তো এইটা একেবারে নিউবর্ন অবস্থায় ওকে পরানো হয়েছিল এই জন্য এইটা কিন্তু ওয়েলক্রো দেওয়া ডাইপার নয় এটা হচ্ছে একেবারেই নিউবর্ণদের জন্য একটা জাস্ট একদম বেসিক একটা মেটেরিয়াল বেসিক ডাইপার তো এটার এটাই কিন্তু ও প্রথমে ইউজ করা হতো একেবারে নিউ অবস্থাতে তারপরে আমি তো চার দিনের দিন ওকে নিয়ে চলে আসি চার দিনের দিন থেকে বাড়িতে এসে ওকে কিন্তু আমি একেবারে ওই নিউবর্ণদের জন্য যে প্যাম্পার্সের ডাইপারটা রয়েছে না ওই ডাইপারটা আমি ওকে ইউজ করেছি সারাদিন তো ডাইপারটা ইউজ করা একটু সমস্যার হয়ে যায় তার কারণ ডাইপারের মাঝেও কিছুটা সময় দিতে হয় যেটাতে মানে একটু বাতাস লাগতে পারে ডাইপার এরিয়াতে তো সেই সময়টা আমি কিন্তু ওর জন্য ক্লোথ ডাইপার ইউজ করতাম ক্লোথ ডাইপার বলতে এইটা কিন্তু একেবারে ওই চওড়া ক্লোথ ডাইপারগুলো নয় এগুলো ন্যাপি টাইপের একটা পাওয়া যায় ওই ন্যাপি টাইপের এইগুলো আমি ইউজ করতাম তো এটা আমি দেখিয়ে দিই যে এইভাবে এটা আমি অ্যামাজনে আনিয়েছিলাম তো অ্যামাজনের লিঙ্কটা আমি চেষ্টা করব ডেসক্রিপশান বক্সে দিয়ে দিতে তো এই ধরনের ডাইপারগুলো এই ক্লোথ ডাইপার এইগুলো তো এইটা এইভাবে ডাইপারের শেপটা করা রয়েছে এইভাবে দিয়ে আর এইভাবে মুড়ে নিয়ে এই যে সাইডে এইগুলো রয়েছে এই ফিতেগুলো এইভাবে দিয়ে এইখানে এটা আটকে দেওয়া যায় এই এইটা হচ্ছে কমপ্লিট ডাইপারের ফোল্ডটা এটা কমপ্লিট হয় তো এইভাবে ইউজ করতে পারো যে দুটো ডাইপার পরানোর মাঝে এইটাতে কিন্তু এটা ওয়াটারপ্রুফ এতে কিচ্ছু দেওয়া নেই এটা একেবারে ক্লোথ ন্যাপি টাইপে তো এইটা কিন্তু ওদের আরামের জন্য যথেষ্ট ভালো যেটা বারে চেঞ্জ করতে হতে পারে এইটা কিন্তু যখন বাচ্চা ঘুম থেকে উঠে থাকতো মানে যখন ঘুমোচ্ছে না যে ডাইপারটা চেঞ্জ করা অসুবিধে সেই সময় আমি পরাইনি কখনো এইটা পরিয়েছি যখন জেগে থাকতো বাচ্চা তখন কিন্তু ও যখন খেলাধুলো করছে সেই সময় কিন্তু আমি এটা ইউজ করেছি তার কারণ এটা বারে চেঞ্জ করতে হয় যে ওরা যতবারই এটা নষ্ট করছে ততবারই কিন্তু এটা চেঞ্জ করে দিতে হবে এটা কোনোভাবেই লিক প্রুফ বা ওয়াটার প্রুফ নয় এরপরে বলবো আমি আর কিছুটা বড় হতে ওকে কিন্তু এই ভেলক্রো দেওয়া ডাইপারগুলো ইউজ করেছি প্যাম্পার্সেরই আমি ইউজ করেছি কারণ আমি এরপরে হাগিসটা ইউজ করেছিলাম আমার ছেলের জন্য ওটা পারফেক্ট ছিল না তো আমার প্যাম্পার্সটাই ভালো লেগেছে ওর জন্য তো আমি প্যাম্পার্সটাই ইউজ করেছি এইবারে আমি ভেলক্রো দেওয়া ডাইপারটা দেখিয়ে নিয়েছি তো এই যে এইভাবে ভেলক্রো দেওয়া থাকে দুপাশেই এইভাবে সুন্দর করে এটা আটকে দেওয়া যায় আর এটাতে বেশ কিছুটা বাতাসও যায় ভেতরে ওদের সেরম অসুবিধা হয় না এইভাবে দুপাশে আটকে দেওয়া যায় আটকে দিয়ে মোটামুটি ওটা উপরের ফোল্ডটা করে দিলে এই ফোল্ডটা করে দিলে ওদের আর বাকি অস্বস্তিটাও হয় না এখান দিয়ে বেশ কিছুটা বাতাসও পাস করতে পারে এটা যেহেতু ওয়েলক্রো দেওয়া বেশ খানিকটা সাইডে অনেকটা স্পেস থাকে যেটার জন্য ওদের স্কিনটা ব্রিদ করতে পারে এইবারে এই ডাইপারগুলো দেখাবো এটা হচ্ছে ক্লোথ ডাইপার এটা কিন্তু ওয়াশেবল এইগুলোতে প্রচুর বাটন দেয়া থাকে এটা ছোট থেকে বড় করা যেতে পারে ছোট থেকে বড় মানে যত বড় হবে তত কিন্তু ওটা বাটনগুলো চেঞ্জ করলেই বড় হয়ে যায় ভেতরে এই যে এই প্যাড টাইপের এটা রয়েছে এটা কিন্তু ওয়াশেবল এইটা এইভাবে আলাদা করে দেওয়া যায় আলাদা করে কিন্তু এটা ওয়াশ করে দেওয়া যায় এটাতে কোনো অসুবিধেও হয় না আবার এটার এই সাইডে এই কভারটা বেশ সুন্দর প্যান্ট টাইপের বলে কোনো অসুবিধাও হয় না বাইরে নিয়ে যেতে বাচ্চাকে আর এটা দেখিয়ে দিই এই বাটনটা কিন্তু ভেতরে এইভাবে সেট করে দেওয়া যায় যায় যাতে ভেতরের এই প্যাড জিনিসটা না সরে এটা কিন্তু এইভাবে দুপাশে বাটন দেয়া থাকে এটা সেট করে দেওয়া যায় এটাতে বেশ ভালো এটা বারবার রিইউজ করা যেতে পারে এই বাটনটা খুলে নিয়ে ওটা ইউজ করে আবার ওটা ধুয়ে আবার ওয়াশ করে আবার দ্বিতীয়বার ওটা পরানো যায় এই পায়ের জায়গাটাতে বেশ খানিকটা খালি থাকে যাতে স্পেস থাকে এটার জন্য কিন্তু ওর ভালোই স্কিনটা করতে পারে কোনোভাবে অসুবিধে সেরকম কিছু হয়ে যায় না আর এর পরে কিন্তু হয়ে যায় যায় মানে শিখে শেখা পর্যন্ত আমি এটা ইউজ করেছি কিন্তু বসতে শেখার পরে ও খুব তাড়াতাড়ি হামাগুড়ি দিয়েছে ক্রল করেছে তো এই সময় কিন্তু এটা একটু অসুবিধে হয়ে যায় কারণ ওই ক্রলিং এর সময় কিন্তু এটা লিক করে কারণ ওর হাত পায়ে পাশোপাশ হচ্ছে ও নিজে মানে এগোতে পারছে তো সেই সময় কিন্তু এই ওয়েলক্রো দেওয়া ডাইপারগুলো একটু অসুবিধে ও অ্যাক্টিভ হয়ে গেছে তাই জন্য অ্যাক্টিভ ওয়্যার যেগুলো অ্যাক্টিভ ডাইপার যেগুলো সেইগুলো কিন্তু এখন ইউজ করা যেতে পারে এরপরে আমি প্যাম্পার্সের প্লেন যেটা প্যান্ট ডাইপার ওটাই ইউজ করেছি ওর জন্য এখন তো প্রয়োজন হয় না ওর এখনও রাত্রিটাতে আমি শুধু ডাইপারটা ইউজ করি তাও খুবই কম ইউজ করতে হয় তো এটার জন্য কিন্তু তো অ্যাক্টিভ যখন থেকে হয়ে গেছে তখন কিন্তু আমি প্যাম্পার্স এর প্যান্টটাতে সুইচ ওভার করেছি প্যাম্পার্স এর প্যান্টটাও আমি দেখিয়ে নেব রেগুলার যে প্যাম্পার্সটা আসে তো সেইটার প্যান্টটা এই যে এই প্যান্ট টাইপের যে রাইপারটা এটা প্রিমিয়ামটা কিন্তু অনেকটাই বেটার আমার কাছে এখন নেই তাই জন্য আমি দেখাতে পারছি না তো প্রিমিয়াম কোয়ালিটিটা কিন্তু ইউজ করা যেতে পারে ওটাতে একটা ইয়েলো লাইন আসে যেই লাইনটা যারা প্রথম প্রথম প্যান্ট টাইপার ইউজ করছো তাদের জন্য কিন্তু খুবই ভালো ডাইপারগুলো ওই ভেলক্রো লাগানো ডাইপার ইউজ করছো তাদের জন্যও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিতে এই একটা ইয়েলো লাইন দেওয়া ডাইপার আসে ওই ডাইপারটা কিন্তু ইয়েলো লাইনটা ব্লুতে চেঞ্জ হয়ে যায় মানে ডাইপারটা ওয়েট হয়ে গেলে বা ভিজে গেলে কিন্তু ব্লুতে চেঞ্জ হয়ে যায় তখন তুমি বুঝতে পারবে ওটা ডাইপারটা চেঞ্জ করার টাইম হয়ে গেছে ওইটা কিন্তু যারা বিগিনার্স যারা সবে সবে বাচ্চাদের জন্য ডাইপার ইউজ করছো তাদের জন্য ওটা খুব ভালো তাছাড়া এখন তো আমার ছেলে বড়ই হয়ে গেছে অনেকটা তো দু বছর হতে যায় প্রায় বাইশ মাস বয়স হয়ে গেছে আর দু মাস বাকি রয়েছে তো ওকে শুধুমাত্র রাত্রিবেলা মাঝে মধ্যে ডাইপারটা আমি ইউজ করি তো সেক্ষেত্রে আমি এই প্যাম্পার্সটাই ইউজ করি এই প্যাম্পার্সের প্যান্টটা এটা একদম রেগুলার যে প্যান্টটা আসে ওই প্যাম্পার্সের প্যান্টটা তো এটা ভীষণ কমফোর্টেবল ওই জন্যেই আমি বললাম যে এইটা এই যে এই স্ট্রেচটা হয় এটাতে অনেকটাই স্ট্রেচ হয় এটার জন্য কোনো অসুবিধে হয় না আর তাছাড়া এই প্যাম্পার্সের প্যান্টগুলো প্রচণ্ড সফট আমি অপোজিটটাও দেখিয়ে দিচ্ছি এইভাবে অপোজিটটা যদি আমি দেখাই এই প্যাপার্সের প্যান্টের এইখানে ইলাস্টিক দেওয়া রয়েছে দুটো পায়ে যেটার জন্য কি হয় এটা দিয়ে লিক করার কোনো সম্ভাবনা থাকে না দুটো পায়ে এভাবে ইলাস্টিক দেওয়া রয়েছে তো এটা দিয়ে লিক করার কোনো সম্ভাবনা থাকে না তাছাড়া এই মেটেরিয়ালটা ভীষণ সফট এটাতে ওদের কোনো অসুবিধেও হয় না মানে আমার ছেলেকে আমি দেখেছি কোনো দিন কোনো অসুবিধে ফিল করেনি তো এই যে স্ট্রেচিং হয় যেই ব্যাপারটাতে এইখানটাও কিন্তু ভীষণই সফট এটার জন্যও রকম অসুবিধে হয় না আর এটা যদি ওয়েট হয়ে যায় বা পুরোটা ভিজে যায় তখন কিন্তু বাইরে থেকে বেশ ভালোই বোঝা যায় এটাতে সেরকম বুঝতেও খুব একটা অসুবিধা হয় না তো আমি তাই জন্য এই প্যান্টটাই ওর জন্য রেগুলার ইউজ করি আর যতদিন ইউজ করার দরকার হবে আমি আশা করছি আমি এইটাতেই থাকবো মাঝে মধ্যে নতুন যে ডাইপারগুলো বাজারে আছে সেইগুলো দিয়ে চেষ্টা করি যে কোনোটা এর থেকে বেটার কিনা বোঝার জন্য তো যদি এর থেকে বেটার কোনো কিছু পাই আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওতে জানাবো তার একটা কথা বলে দিই যে ওয়েলক্রো দেয়া ডাইপার গুলো কিন্তু বাচ্চাদের জন্য বেটার তার কারণটাই হচ্ছে যারা অ্যাক্টিভ বেবি নয় তাদের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে কি হয় স্কিন র্যাশটা আটকে দেয় তার কারণ ডাইপার র্যাশটা হয় তার কারণ ডাইপার এরিয়াতে যাতে বাতাস না লাগে যখন তখন কিন্তু ডাইপার র্যাশটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তো এই ফোল্ডিং যেই ব্যাপারটা তো ফোল্ডেড যে ডাইপারগুলো মানে ভেলক্রো দেওয়া যে ডাইপারগুলো ওইগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ বাতাস ও ডাইপার এরিয়াতে যেতে পারে যার জন্য এটাতে র্যাশটা কম হয় বা র্যাশ হয় না আর র্যাশ আটকানোর জন্য তো ভিডিও অবশ্যই দেওয়া রয়েছে প্যান্ট টাইপার ইউজ করেও আমার ছেলের কোনোদিনই র্যাশ হয়নি যদি তুমি ঠিকঠাক করে হাইজিন মেনটেন করো তাহলে কিন্তু র্যাশটা পুরোপুরিভাবে আটকানো যায় ক্লোথ ডাইপার বলো ওয়েলক্রো দেওয়া ডাইপার বলো বা প্যান্ট ডাইপার বলো সবগুলোতেই কিন্তু র্যাশটা আটকানো যায় র্যাশ যদি তুমি ঠিকঠাকভাবে ওটাকে ট্রিট করো তাহলে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ